সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধু সকল, মোর নাম সাইবুল হয় আর আপনাদের দেখি আসা আসাম বেস ইউটিউব চ্যানেল আপনার ল্যাঙ্গুয়েজ অসমিয়াতে। আজির ভিডিওতে শিকি লওয়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন পাসওয়ার্ড পাহরি গেলে কেন ধরনের ফরওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড বনাব পারিবা। হয় এটা ভিডিওতে মই দেখাইছো যে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড পাহরি গেলে কেন ধরনের ফরওয়ার্ড করিবা। আর লগতে মই কইছিলো যে ট্রানজাকশন পাসওয়ার্ডও ইয়ারপর সেট করিব পারিবা, কিন্তু দুই তিনজনে মোক খুঁজিছা যে ট্রানজাকশন পাসওয়ার্ড পাহরি গৈছো কেন ধরনের ফরওয়ার্ড করিব পারো, সেই কারণে আজির ভিডিওটো বনাবলগিয়া হৈছে। যদি নিজেরও এনে ধরনের অসুবিধা হৈছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশন পাসওয়ার্ডটো পাহরি গৈছা, তেতিয়াহলে আজির ভিডিওটো একদম শেষলৈ চাই যোৱা, কতো স্কিপ নকৰিবা। এতিয়া আহক আরম্ভ করো। আর ভিডিও আরম্ভ করার আগতে মই কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে ভিডিওর তলত দেখি পাই আছা ৰঙা টাইপৰ সাবস্ক্রাইব বাটন, ক্লিক করে সাবস্ক্রাইব করে লওয়া। আর সাবস্ক্রাইব করাটো একদম ফ্রি হয়, এতিয়াই করে লওয়া, কোনো ধরনের পয়সা নালাগে। এতিয়া মই কি করিম, ক্রোম ব্রাউজার ওপেন করিম। আপনাদের যিকোনো একটা ব্রাউজার ওপেন করিবা আর ব্রাউজারের সার্চ ইউআরএল টাইপ করিবা ইউনিয়ন ব্যাঙ্ক, তারপর ইন্টার কই দিবা। আর ইন্টার করার পিছত ইয়াতে সবার প্রথম লিঙ্কটো আহি যাব, নিশ্চয় আপনাদের দেখি পাইছা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটটোর লিঙ্ক আহি গৈছে। এই লিঙ্কের উপর মই ক্লিক করে দিছো আর এই যোনটো লিঙ্ক হয় লিঙ্কটো এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। ইয়াতে সো আপনাদের দেখি পাইছা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটো খুলি আইছে। এতিয়া কি করব লাগবে, ইয়াতে আপনাদের দেখি পাইছা অনলাইন ব্যাঙ্কিং একটা অপশন আছে। অনলাইন ব্যাঙ্কিং অপশনত যেতিয়া মই মাউসটো লৈ আইছো ইয়াতে সো আরো কেইটা অপশন আহি গৈছে। ইয়াতে কি করব লাগবে, ইউনিয়ন ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং অপশনত ক্লিক করব লাগিব। তেতিয়া মই ক্লিক করে দিছো আর ক্লিক করার পিছত আরো একটা নতুন ট্যাব খুলি আইব। এতিয়া কি করব লাগিব, ইয়াতে আপনাদের দেখি পাইছা ফরগট রিসেট পাসওয়ার্ড একটা অপশন আছে। ফরগট রিসেট পাসওয়ার্ড অপশনত ক্লিক করে দিবা। তেতিয়া মই ক্লিক করে দিছো ফরগট রিসেট পাসওয়ার্ড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সোয়া পাসওয়ার্ড সেট করার বাবে বহু ধরনের ইয়াতে অপশন আছে। সবার প্রথম আছে ডেবিট কার্ডের ইনফরমেশন দি পাসওয়ার্ড জেনারেট করিব পারিবা। দুই নম্বর হয় ডেবিট কার্ডের ইনফরমেশন নিদি পাসওয়ার্ড জেনারেট করিব পারিবা। আর তিন নম্বর হয় চোজ এ রিসিভ প্রিন্টেড পাসওয়ার্ড। যদি ব্যাংকের পর কোনো ধরনের প্রিন্টেড পাসওয়ার্ড জেনারেট করেছা তেতিয়াহলেও পারিবা, কিন্তু ইয়াতে মই আপনাদের সহজ উপায়টো দেখাম। ইয়াতে সবার প্রথম অপশনে মই চয়েস করিম, তারপর মই কি করিম ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করিম। কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে ইউজার আইডি আর একাউন্ট নম্বর এন্টার করবলে। তেতিয়াহলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার আইডি নম্বর যোনটো হয় কাস্টমার আইডি নম্বরটো এই বক্সত এন্টার কই দিবা। কাস্টমার আইডি নম্বরটো নিজের ইউজার আইডি হয়, লগতে কাস্টমার আইডি নম্বরটো নিজের পাসবুকতো লিখা আছে। ইয়াতে মই কাস্টমার আইডি নম্বরটো এন্টার কই দি আছো। কাস্টমার আইডি নম্বর এন্টার করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে একাউন্ট নম্বর এন্টার করবলে। তেতিয়াহলে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যোনটো একাউন্ট নম্বর আছে একাউন্ট নম্বরটো এই বক্সত এন্টার করিম। একাউন্ট নম্বর এন্টার করার পিছত মই কি করিম, অলপ স্ক্রল ডাউন করিম। আর স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে ডেট অফ বার্থ এন্টার করবলে। আর সোয়া ডেট অফ বার্থ যদি না জানা তেতিয়াহলে ইয়াতে নিজের প্যান কার্ড নম্বর এন্টার কই দিবা। মানে দুইটার পর এটা জানিলে হল, যদি প্যান কার্ড না জানা ডেট অফ বার্থ জানা তেতিয়াহলে ডেট অফ বার্থ ইয়াতে এন্টার করিবা। আর ডেট অফ বার্থ যদি না জানা তেতিয়াহলে প্যান কার্ড নম্বর জানা ইয়াতে প্যান কার্ড নম্বর এন্টার কই দিবা। ইয়াতে মই মোর প্যান কার্ড নম্বর এন্টার কই দিয়েছো। প্যান কার্ড নম্বর এন্টার করার পিছত ইয়াতে মোক কয়ে আছে যে ভ্যালু কি হয়, ইয়াতে ক্যাপচা হয় এইটো। ইয়াতে মোক কয়ে আছে আইডেন্টিফাই স্মলেস্ট ভ্যালু, ইয়াতে সবর সরু কোনটো হয়, ইয়াতে দেখি পাই আছা বিশ যোনটো এইটো সবর সরু হয়। তেতিয়াহলে ইয়াতে মই ক্যাপচারটো ফিল করিম। তারপর মই কি করিম, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করিম। আর কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয়ে আছে এটিএম কার্ড নম্বর এন্টার করবলে। তেতিয়াহলে নিজের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড যোনখন আছে এটিএম কার্ডখন হাতত লৈ লওয়া। আর এটিএম কার্ডের উপরতে ষোলোটা নম্বর লিখা আছে ডাঙর ডাঙরকৈ, সেই ষোলোটা নম্বর এই বক্সত এন্টার কই দিয়া। মই এন্টার কই দিয়াছো। এটিএম কার্ড নম্বর এন্টার করার পিছত ইয়াতে এটিএম পিনটো এন্টার করব লাগবে। সো মই কবলৈ বিচাৰো ইয়াতে এইটো এটিএম পিন হব যোনটো পিনেরে এটিএম মেশিনৰ পৰা পইচা উইথড্র করা। তেতিয়াহলে ইয়াতে মই মোৰ এটিএম কার্ডৰ পিনো এন্টার কৰি দিয়াছো। এটিএম কার্ডের পিন এন্টার করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা ট্রানজাকশন এমাউন্ট। ইয়াতে মোক কৈ আছে এন্টার ডিটেলস অফ এনি ওয়ান আউট অফ লাস্ট ফাইভ ট্রানজাকশন ফর দ্য একাউন্ট স্পেসিফিক। লাস্টর পাঁচটা ট্রানজাকশনের পর যোনটো ট্রানজাকশন মনত আছে ইয়াতে এন্টার কৈ দিবা। এক্সাম্পল, যদি লাস্টত এশ টাকা ডিপোজিট কৰিছা তেতিয়াহলে ইয়াতে এশ টাকা ফিল কৰিবা, ঠিক আছে, এশ টাকা ডিপোজিট কৰিছা বুলি। তাৰপিছত ইয়াতে ট্রানজাকশন টাইপটো চয়েস কৰিবা, যে সিলেক্টত ক্লিক কৰিবা আৰু ক্রেডিট চয়েস কৰিবা যদি ডিপোজিট কৰিছা, বা যদি লাস্টত পাঁচশ টাকা উইথড্র করেছা আর সেইটো মনত আছে তেতিয়াহলে ইয়াতে পাঁচশ টাকা ফিল করিবা। তারপর ইয়াতে সিলেক্ট টাইপ অপশনত ক্লিক করে ডেবিট চয়েস করে লবা, যদি
কারবার ট্রানজাকশন করেছা এটিএম মেশিনের পর হওয়া পারে বা অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পয়সা কারবার ট্রান্সফার করেছা, ঠিক আছে। ইয়াতে মই চয়েস করে লৈছো যে 1000 টাকা মই ডিপোজিট করেছো বুলি, ইয়াতে 1000 টাকা ফিল কৰিছো আৰু ইয়াতে ক্রেডিট চয়েস কৰিছো। তাৰপিছত মই কি কৰিম, ইয়াতে কন্টিনিউ অপশ্যনত ক্লিক কৰি দিম। কন্টিনিউ অপশ্যনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কৈ আছে অটিপি এন্টার করবলে। সো মোর ব্যাংকত যোনখন সিম কার্ড রেজিস্টার আছে সেই সিম কার্ডত এটা অটিপি আহিব, অটিপিটো এই বক্সত এন্টার করিম মই। আর সো নিজের যদি সন্দেহ লাগে থাকে যে কোনটো মোবাইল নম্বরত অটিপিটো আহিব, তেতিয়া ইয়াতে মোবাইল নম্বরের লাস্টর তিনটা নম্বর দেখিবলে পাবা আর ফার্স্টর দুটা নম্বর দেখিবলে পাবা। মোর ওসরত অটিপি আহি গৈছে, মই অটিপিটো এই বক্সত এন্টার কৰি দিয়াছো। আর যদি অটিপি নাহে তেতিয়া ইয়াতে রিজেনারেট কোড অপশনত ক্লিক করিবা, অটিপি নতুনভাবে আকো জেনারেট হয়ে যাব। এতিয়া মই কি করিম, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাই আসা দুটা অপশন আহি গল, সেট ইন্টারনেট লগ ইন পাসওয়ার্ড আর আহি গল সেট ট্রানজাকশন পাসওয়ার্ড। ইয়াতে আমি আজির ভিডিওতে শিখি আসো যে ট্রানজাকশন পাসওয়ার্ড কেন ধরনের ফরগট করিব পারো। যদি পাসওয়ার্ড পাহরি গৈছে লগ ইন পাসওয়ার্ড, তেতিয়া হলে প্রথম অপশনেই চয়েস করিব পারিবা, আর যদি ট্রানজাকশন পাসওয়ার্ড পাহরি গৈছে তেতিয়া হলে দ্বিতীয় অপশনও চয়েস করিব পারিবা। দুইটা পাসওয়ার্ড একলগে ফরগট করিব পারিবা। কিন্তু ইয়াতে মই অকল ট্রানজাকশন পাসওয়ার্ড ফরগট করিম, সেই কারণে ইয়াতে অকল ট্রানজাকশন পাসওয়ার্ডে চয়েস করিম। সেট ট্রানজাকশন পাসওয়ার্ড চয়েস করার পিছত ইয়াতে পাসওয়ার্ডটো এন্টার করিম, যোনটো পাসওয়ার্ড মই রাখিবলৈ বিচাৰি আছো। তার আগতে মই কবলৈ বিচাৰো, ইয়াতে সো নোট দি আছে যে নিজের নামেরে কোনো ধরনের পাসওয়ার্ড রাখিব নোৱাৰিবা আর নিজের ডেট অফ বার্থৰে কোনো ধরনের পাসওয়ার্ড রাখিব নোৱাৰিবা। তারপর ইয়াতে কয় আছে যে পাসওয়ার্ডটো এটলিষ্ট লেটার হব লাগিব, এটা স্মল হব লাগিব, এটা ডিজিট হব লাগিব, তারপর স্পেশাল ক্যারেক্টার হব লাগিব। তারপর ইয়াতে কয় আছে যে পাসওয়ার্ড রখাত কিবা স্পেস দিলে নহব। তারপর কয়ে আছে পাসওয়ার্ডটো রাখতে নিজের প্রিভিয়াস তিনটা পাসওয়ার্ডের ভিতর রাখব নয়, তেতিয়াহলে এইটো ভালদরে মন দিবা। ইয়াতে মই পাসওয়ার্ড চয়েস করে আসো, এক্সাম্পল আপনাদের সাইটত পাসওয়ার্ড দেখি পাই আসা। এনেধরনের ট্রানজাকশন পাসওয়ার্ড সেট করিব পারিবা। নিজের ট্রানজাকশন পাসওয়ার্ড আর লগ ইন পাসওয়ার্ড সেম রাখিলে নহব, সেইটো ভালদরে মন দিবা। ট্রানজাকশন পাসওয়ার্ড বক্সত পাসওয়ার্ডটো এন্টার কৰি দিছো। তারপর দুই নম্বর বক্সত আকো সেম পাসওয়ার্ডটো এন্টার করিম, যোনটো পাসওয়ার্ড উপর বক্সত এন্টার কৰিছো মানে কনফার্ম কৰি দিম পাসওয়ার্ডটো। দুইটা বক্স সেম পাসওয়ার্ড এন্টার করার পিছতে ইয়াতে সব কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনত ক্লিক করে দিবা। মই ক্লিক করে দিছো আর এতিয়া সব ইয়াতে আপনাদের দেখি পাইছা দ্য পাসওয়ার্ড ইজ চেঞ্জেস সাকসেসফুলি। এতিয়া মোর ট্রানজাকশন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, মই কি করিম, গো টু লগ ইন পেজ অপশনত ক্লিক করে দিম আর লগ ইন করে আপনাদের দেখাম। এতিয়া মই ঠিক আছে, মই ট্রানজাকশন পাসওয়ার্ড সলনি করেছো, ইয়াতে মই ইউজার আইডিটো এন্টার করিম। তারপর ইয়াতে ক্যাপচা এন্টার করব লাগবে। ইয়াতে মোক কয়ে আছে সবতক ডাঙর কোনটো হয় ভ্যালুটো, ইয়াতে মই কি করিম 98 ডাউন হয়, মই 98 এন্টার করে দিম। তারপর মই কি করিম, ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করে দিম। লগ ইন অপশনত ক্লিক করার পিছত ইয়াতে চেক বক্স এটা দেখি পাই আছা, চেক বক্সত চেক মার্ক কয় দিবা। তারপর ইয়াতে নিজের লগ ইন পাসওয়ার্ডটো এন্টার কয় দিবা। তারপর ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করে দিবা। আর লগ ইন অপশনত ক্লিক করার পিছত এতিয়া সব মোক কয় আছে অটিপি এন্টার করবলে, কিয়নো মই এতিয়া ট্রানজাকশন পিন সলনি করেছো, সেই কারণে ইয়াতে মোক কয় আছে যে অটিপি এন্টার করে আগলৈ প্রসেস করবলে। তেতিয়াহলে ইয়াতে মই অটিপিটো এন্টার কৰি দিয়াছো, যোনটো অটিপি মোর রেজিস্টার মোবাইল নম্বর আহিছে। এতিয়া মই অটিপি এন্টার কৰি লৈছো আর তারপর মই কি করিম, ইয়াতে কন্টিনিউ অপশনত ক্লিক কৰি দিম। কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা ড্যাশবোর্ডটো খুলি আহিছে। মই আপনাদের দেখাই লৈছো কেনে ধরনের ট্রানজাকশন পাসওয়ার্ড পাহরি গলে ফরগট করে ট্রানজাকশন পাসওয়ার্ডটো নতুনভাবে সেট করিবা। যদি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাংকিংয়ের ট্রানজাকশন পাসওয়ার্ড পাহরি গৈছে আর ফরগট করাত কিবা অসুবিধা হয়েছে মোক কমেন্ট বক্সত নিশ্চয় জানাবা, কি অসুবিধা হয়েছে মই নিশ্চয় কই দিম। আর যদি অন্যান্য ব্যাংকের বিষয়ে জানিবলে বিচারি আসা তেতিয়াহলেও জানাওয়া মোক কমেন্টত, কোনখন ব্যাংকের কি জানিবলে বিচারি আসা সেইটো কোয়া মোক, অকল মই ভিডিও নিশ্চয় বনাম নিজের রিকুয়েস্টর ভিডিওটো। তেনহলে আজিলৈকে ইমানেই, আগলৈ মিলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ। আসাম বেস্ট ভিডিও চাই থাকা শিকি থাকা, লগতে লাইক এন্ড শেয়ার করা। বাই বাই।